সাব্বাস বিএমপি, সাব্বাস, সাবাস, সাবাস বিএমপিকে সাবাস জানাচ্ছি শুরুতেই। আজকে আমি দেশবাসীকে শুভ সংবাদটি শোনাচ্ছি, সাবাস দিচ্ছি বিএমপিকে যে এবার যুক্তরাষ্ট্রে মানে আমেরিকাতে সাংবাদিক ইলিয়াস সাহেব তিনি গ্রেপ্তার হয়েছেন। ঘটনা হচ্ছে জ্যাকব মিল্টন নামক এবং নীরা নামক যে ভাই বোন তাদের বাটে কিন্তু সাংবাদিক ইলিয়াস পড়ে গেছেন। কেটা কেটা আওয়ামী লীগে যাইতে চেয়েছিল, কেটা কেটা নির্বাচন করতে চেয়েছিল, উনি যদি বাপের বেটা হয়ে থাকে, ওনার জন্ম যদি সত্য হয়ে থাকে, তাহলে উনি সেটা বলে দিক, বলে দিলে তো জনগণ জানবে। ওবাদুল কাদের বললেন যে আমার নেত্রী ঘুমায় না, মাত্র তিন ঘন্টা ঘুমায়। আরে কিভাবে ঘুমাবে? অসুস্থ ব্যক্তি যারা তারাই রাতে ঘুমান না। তিনি অসুস্থ হয়ে গিয়েছেন বিএনপির ভয়ে, তারেক রহমানের ভয়ে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভয়ে। এই বুঝি বিএনপি গণভবন চতুর্দিকে ঘিরে ফেলছে, যার যন্ত্রণায় তিনি কাতর হয়ে রাতে ঘুমাতে পারেন না। দর্শক, প্রথমেই বলি আজকের ভিডিওতে যদি আওয়ামী বিরোধী যতগুলো দল রয়েছে যেমন বিএনপি বা জামাতের কোনো নেতাকর্মী বা দর্শক ক্লিক করে থাকেন, তাহলে আপনাদের জন্য একটা সুখবর রয়েছে। আজকে নিউজটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে সুখবরটি জানতে পারবেন। এমনকি প্রিয় দর্শক, এরই সাথে আমেরিকায় সাংবাদিক ইলিয়াস গ্রেপ্তার। তো কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, কেন করা হয়েছে, তার কী শাস্তি হতে পারে, তার বিস্তারিত আজকে নিউজে জানতে পারবেন। এমনকি প্রিয় দর্শক, এরই সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা কিন্তু সকলেই ইতিমধ্যেই সেই ভিডিওটি বা সেই বক্তব্যটি দেখে ফেলেছেন। তো তিনি মূলত কি ফাঁস করতে চেয়েছেন এবং তার কাছে কি গোপন রহস্য লুকিয়ে রয়েছে তা মূলত আমরা জানি না, কিন্তু তার সেই বক্তব্যকে কেন্দ্র করে অগ্নিছড়া বক্তব্য দিয়েছেন বিএনপির এক নেতাকর্মী, যার কিছুটা অংশবিশেষ আমি আপনাদের ভিডিও শুরুতেই দেখিয়েছি। বিস্তারিত আলোচনা আপনারা সামনে দেখতে চলেছেন। এমনকি প্রিয় দর্শক, চতুর্থ তো আরও একজন নেতাকর্মী বলেছেন বিএনপির ভয়ে, তারেক রহমানের ভয়ে এবং খালেদা জিয়ার ভয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুমাতে পারেন না। প্রিয় দর্শক, কথাটি উঠেছে সেতু এবং সড়ক মন্ত্রী ওবায়দুল কাদেরের একটি বক্তব্য থেকে, যেখানে তিনি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব একটা বেশি ঘুমান না। সেই বক্তব্যটাকে কেন্দ্র করেই মূলত তিনি এই বক্তব্যটা দিয়েছে। তো প্রিয় দর্শক, তিনি আরও যেই কথাগুলো বলেছেন তা আপনার সামনেই জানতে চলেছেন। তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, চলুন আমরা ভিডিওগুলো দেখে আসি। তবে ভিডিওগুলো দেখানোর আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটা লাইক দিয়ে আমরা দেখে আসি। আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন হাসান মাহমুদ, আমি আগেও বলেছিলাম যে যদি সত্যিকারার্থে নিরপেক্ষ নির্বাচন হয়, সেই নির্বাচনে যদি নির্বাচন হলে নির্বাচনের যখন সঠিক নিরপেক্ষ নির্বাচন হবে এটা শোনার পরপরই আপনি পালাবেন, আর পালাবার পরে এমন জায়গায় যাই পালাবেন যে জন বিচ্ছিন্ন এলাকায় যেখানে কোনো মানুষ থাকে না, সেখানে গিয়ে আপনি কী করবেন যে পালাবার পর কোনো ছোটো বাচ্চারা যখন দেখবে বলবে যে আপনাকে চেনা চেনা লাগতেছে, আপনি মনে হয় মন্ত্রী ছিলেন, যে আল্লাহর কসম আমি কোনো মন্ত্রী ছিলাম না, আমি আওয়ামী লীগ করিনি, আমার বংশেও কেউ আওয়ামী লীগ নাই, তোমরা ভুল বুঝেছো বাবা, আমার মতো হয়তো বা সেই লোকটার মতো আমার চেহারা, আমি সেই হাসান মাহমুদ না। সেই হাসান মাহমুদ আবার বলে আমি যদি উনি সত্যিকারার্থে উনি যদি মোটামুটি চ্যালেঞ্জ করলাম, আমি ওনার কাছে যদি কোনো তথ্য থাকে কেরা কেরা বিএনপিতে যাইতে চাইছিল সেটা যাক, উনি কেটা কেটে আওয়ামী লীগে যাইতে চেয়েছিল, কেটা কেটা নির্বাচন করতে চেয়েছিল, উনি যদি বাপের বেটা হয়ে থাকে, ওনার জন্ম যদি সত্য হয়ে থাকে, তাহলে উনি সেটা বলে দিক, বলে দিলে তো জনগণ জানবে। এর আগে অনেক ভুয়া প্যাচ দিচ্ছে, এই সত্য উনি যা বলেছে ঘৃণিত ব্যাপার, উনি আওয়ামী লীগ হচ্ছে রাজাকারের দল, এরপর আবার সেটাকে পূরণ করতে যায় 2000 ভুয়া মুক্তিযোদ্ধা করেছে, এই যে মন্ত্রী সমা রেজাউল করিম ছিল, এই মহিলা লীগের সভানেত্রী নারায়ণগঞ্জের, এরা ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছিল, সেই 2000 মুক্তিযোদ্ধা পেপার পত্রিকা যখন আসছে এখন স্থগিত করেছে, তার মানে প্রমাণ করে যে এরা আসলে এত ভুয়া সেন্সিটিভ মুক্তিযোদ্ধা নিয়েও তারা ভুয়া মুক্তিযোদ্ধা সেজেছে। এমনকি হাসান মাহমুদ, তার বয়স ছিল ওই সময় 7-8 বছর, সেও ভুয়া মুক্তিযোদ্ধা, এবং ওই এলাকার সকলে বলছে যে তার বাবার নামও মুক্তিযোদ্ধা, কখনো শুনি নাই, হাসান মাহমুদ তার বাবাকে মুক্তিযোদ্ধা বানিয়েছে এবং ওনারও মুক্তিযোদ্ধায় নাম দিয়েছিল। ওবায়দুল কাদের বললেন যে আমার নেত্রী ঘুমায় না, মাত্র তিন ঘন্টা ঘুমায়। আরে কিভাবে ঘুমাবে? অসুস্থ ব্যক্তি যারা তারাই রাতে ঘুমান না। তিনি অসুস্থ হয়ে গিয়েছেন বিএনপির ভয়ে, তারেক রহমানের ভয়ে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভয়ে। এই বুঝি বিএনপি গণভবন চতুর্দিকে ঘিরে ফেলছে, যার যন্ত্রণায় তিনি কাতর হয়ে রাতে ঘুমাতে পারেন না। ঘরের ঘরে হঠাৎ স্বপ্ন দেখে এই বুঝি তারেক রহমান আসলো, হঠাৎ স্বপ্ন দেখে এই বুঝি শামসুজ্জামান দুদক আসলো, হঠাৎ স্বপ্ন দেখে এই বুলি বেগম খালেদা জিয়া আসলো, হঠাৎ স্বপ্ন দেখে এই বুঝি বিএনপি গণভবন চতুর্দিকে ঘিরে ফেলছে, যার যন্ত্রণায় তিনি কাতর হয়ে রাতে ঘুমাতে পারেন না। কারণ তিনি জানেন কিভাবে বাংলাদেশের মানুষকে দমিয়ে নির্যাতন করে নিপীড়ন করে ভারতের সহযোগিতায় রাষ্ট্র ক্ষমতায় আছেন, যার কারণে গণভবনের থেকে উনি সুস্থভাবে ঘুমাতে পারেন না। আমরা প্রশ্ন রাখতে চাই, অসুস্থ ব্যক্তি যারা তারাই রাতে ঘুমান না, তিনি অসুস্থ হয়ে গিয়েছেন বিএনপির ভয়ে, তারেক রহমানের ভয়ে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভয়ে এবং বিএনপির ভয়ে, কখন যেন গণভবনের চতুর্থকে ঘিরে ফেলে। আজকে তারই প্রমাণ তার ছেলে এবং তার তিনি যে সকল বক্তব্য দিচ্ছেন,
তারা যেই দুর্বল হয়ে গেছেন তা আমরা বুঝতে পেরেছি। তাই বন্ধুরা বক্তব্য নয়, আমাদের শপথ গ্রহণ করতে হবে। গত 17 বছর ধরে যেভাবে নির্যাতন অত্যাচারের মুখে, জেল জুলুম অত্যাচারের মুখে, পরিবার অত্যাচারের মুখে আজও পর্যন্ত সেই জাতীয়তাবাদীর পতাকা হাতে নিয়ে পথ পথ করে আমরা ঘুরে বেড়াচ্ছি। বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং দেশনায়ক তারেক রহমানের ডাকে যেই আন্দোলন সংগ্রাম আসছে, সেই আন্দোলন সংগ্রামে আমরা নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশে ভারতের গোলাম পাচাটা সরকার থাকতে পারবে না। কারণ বাংলাদেশের গরিব মানুষ এখন ভারতের পণ্য যেভাবে বর্জন করেছে, এই ভারতের পণ্য হলো আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। এই ভারতের পণ্য বর্জন করে আমরা কোনো ভূগোলে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করব, এটাই হবে আমাদের শপথ। ভারতের পাঁচটা গোলাম সরকারের যে নির্যাতন নিপীড়ন, এই নির্যাতন নিপীড়নের মধ্য দিয়েও আমরা কথা দিতে চাই। বাংলাদেশের গরিব মানুষ যেভাবে জেগেছে, ভারতের পণ্য বর্জনের ডাক দিয়েছে, আসুন আমরা এই ভারতের পণ্য বর্জনের যে আন্দোলন, এই আন্দোলনের মধ্য দিয়ে ভারতের বড় পণ্য আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ওদেরকে বর্জন করে ওদেরকে থুথু নিক্ষেপ দিয়ে আমরা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবো, এটাই হতে হবে আমাদের শপথ। আমরা যদি এই ভারতের তাবেদার পাঁচটা গোলাম সরকারকে না হটাতে পারি, তাহলে আকাশের যেই রাজনৈতিক অন্ধকার দেখা যাচ্ছে সেই অন্ধকার থেকে আমরা বন্ধুরা মুক্ত পাবো না। আমরা সিদ্ধান্ত নিতে হবে যে পাকিস্তানকে হটিয়ে ভারতের পাঁচটা গোলামের তাবেদারি করবো কিনা। আজকে ভারতের হিন্দুত্ববাদী সরকার ভারতের যেই ধরনের মুসলমানদের উপরে নির্যাতন করছে, আমরা কয়েকদিন আগে পত্রপত্রিকায় দেখলাম যে তারা বলার চেষ্টা করছেন যে আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ তাআলা যেখানে ঘুমিয়ে আছেন সেটাও নাকি তাদের মন্দির ছিল। ভারতের মুদির সহযোগিতায় বাংলাদেশের সরকার চলছে, যেটা ওবায়দুল কাদের সাহেব বলেছেন। ওবায়দুল কাদের সাহেবকে বলতে চাই, আপনাকে দেশের মানুষ কি বলে একবার ভেবে দেখুন। একটি জন্তুর নাম বলে আমরা কিন্তু সেদিকে যেতে চাচ্ছি না, ইতিহাস খুব নির্মম। আমি শেখ হাসিনাকে বলতে চাই, একজন রাজনৈতিক কর্মী হিসাবে বাংলাদেশের আগামী যে রাজনীতি লেখা থাকবে সেই রাজনীতির ইতিহাস খুব নির্মম এবং সেই ইতিহাস খুব কঠিন হবে বলে আমরা মনে করি। কাজের মেয়ে ফাতেমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে স্বইচ্ছায় জেল খাটছেন, ইতিহাসে কিন্তু তার পাশাপাশি তার নাম লেখা থাকবে। শেখ হাসিনাকে সিদ্ধান্ত নিতে হবে, ইতিহাসে আপনি নিন্দিত থাকবেন না নন্দিত থাকবেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ওয়ান অফ দ্য যাকে কী বলা হয় যে সাংবাদিকদের কিংই বলা হয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, সাংবাদিক বলাম এই মুহূর্তে যিনি ইউটিউবিং করছেন সাংবাদিক ইলিয়াস, অনেকে আপনার নিশ্চয়ই ঘটনা শুনেছেন, তবে এটা নিয়ে কেউ নিউজ করে নাই, কেন সেটাও আমি জানি না। নিউজটা হচ্ছে যুক্তরাষ্ট্রে মানে আমেরিকাতে সাংবাদিক ইলিয়াস সাহেব তিনি গ্রেপ্তার হয়েছেন, তবে গ্রেপ্তারের 6 ঘন্টা পরে আবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন কেন গ্রেপ্তার হলো, অনেকে ভাবছেন যে যেহেতু সরকারের বিভিন্ন সমালোচনা করেন বা প্রধানমন্ত্রীকে নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে অনেক সময় কটূক্তিও করেন, তো এগুলোর কারণে হয়তো আমেরিকাতে থাকা আওয়ামী লীগ বা যে কোনো একটা সেক্টর তারা হয়তো ইলিয়াসের বিরুদ্ধে মামলা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করছে। কিন্তু ঘটনাটা ওইখানে না, ঘটনা হচ্ছে জ্যাকব মিল্টন নামক এবং নীরা নামক যে ভাই বোন তাদের বাটে কিন্তু সাংবাদিক ইলিয়াস পড়ে গেছেন। আর সাংবাদিক ইলিয়াস তাদেরকে নিয়ে বেশ কয়েকটা প্রতিবেদনও করেছিলেন, যদিও এই মুহূর্তে প্রতিবেদনগুলো তিনি আবার সরাই নিতে বাধ্য হয়েছেন, কারণ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করাইছিল জ্যাকব মিল্টন এবং তার বোন নীরা। অনলাইন অ্যাক্টিভিস্ট জ্যাকব মিল্টন এবং তার বোন যুক্তরাষ্ট্র বিএনপি নেত্রী নীরু নীরার করা মানহানির মামলায় আপনার তার বিরুদ্ধে গ্রেপ্তার ওয়ারেন্ট চলে আসছিল, মানে সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে। আর সেই মামলাতে আত্মসমর্পণ করতে গিয়েছিল আপনার কী বলে যে সাংবাদিক ইলিয়াস নিউ ইয়র্ক সময় সকাল 7:30 দিকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়, ওই মুহূর্তে আটক করা হয়, পরে আবার দুপুর 1:30 দিকে তারে ছেড়ে দেওয়া হয়। আর ছাড়ার কারণটাও বলছি, সম্প্রতি জ্যাকব মিল্টন এবং নীরু নীরাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও কিন্তু সাংবাদিক ইলিয়াস বানিয়েছিলেন, যা নিয়ে শুরু হয়েছিল ব্যাপক আলোচনা। তবে ভিডিওটিকে মানহানিকর এবং ভিত্তিহীন দাবি করে এই জ্যাকব মিল্টন এবং নীরু আমেরিকার সিভিল ও ক্রিমিনাল আইনে মামলা দায়ের করেছিল ইলিয়াসের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে ইলিয়াসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আমেরিকার আদালত। আর জানা যায় যে আদালতের গ্রেফতারির পরোয়ানা জারির পর বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি নিউ ইয়র্ক পুলিশের কাছে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিল সাংবাদিক ইলিয়াস, পরে তাকে সাথে সাথে জামিন না দিয়া পুলিশ তাকে আটক করে ফেলছিল, গ্রেপ্তার করে ফেলছিল। এরপর তার যে আইনজীবী আছে বা মামলার যারা পরিচালনা করে বা বিভিন্ন, ওইখানে তো আপনি চাইলে আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ আছে, তো সেখান থেকে তিনি হয়তো তার আইনজীবী নিয়োগ দিয়েছেন। এরপর তাকে দুপুর 1:30 দিকে ছেড়ে দেওয়া হয়, কারণ তার বিরুদ্ধে যে মামলাগুলো দায়ের করেছিল জ্যাকব মিল্টন এবং নীরা, তো সেখানে আপনার এই মামলাগুলো প্রত্যেকটা ছিল জামিনযোগ্য, আর এজ এ রেজাল্ট তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আর এই বিষয়ে মামলারবাদী জ্যাকব মিল্টন বলছে, মানহানিকর ওই ভিডিওর বিষয়ে আদালতের রায়ের মাধ্যমেই সাংবাদিক ইলিয়াসের ইউটিউব চ্যানেলের বিরুদ্ধেও যথাযথ পদক্ষেপ নেবেন তিনি। তবে এই প্রতিবেদন লেখার সময় তার ইউটিউব চ্যানেলে কী বলে যে সাংবাদিক ইলিয়াসের চ্যানেলে এখন আর ওই যে জ্যাকব মিল্টনকে নিয়ে করা ভিডিওটা আসলে কিন্তু নাই। আর এই ঘটনার পর সাংবাদিক ইলিয়াসও গত 2-3 দিন আর এটা নিয়ে কোনো রকম বক্তব্য বা সোশ্যাল মিডিয়াতে অনেকে ভাবছিল যে এটা গুজব, কিন্তু এরা আন্তর্জাতিকভাবেই আমাদের যে গণমাধ্যমগুলো আছে বাংলাদেশে আন্তর্জাতিক নিউজ কভার করে তারা কিন্তু বিষয়টা সামনে নিয়ে এসেছে। এখন আইনি ঝামেলা এড়াতেই সম্ভবত ভিডিওটি সরিয়েছেন সাংবাদিক ইলিয়াস, আর ওনার সাথে বাংলাদেশের গণমাধ্যমগুলো যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি যোগাযোগে সাড়া দেননি। তবে এই মুহূর্তে তিনি জেলখানায় আটক নাই, তবে লাস্ট কয়েকদিন হয়তো তিনি ভিডিও দেন না। আমিও আজকে নিউজের পর ঢুকলাম, দেখলাম যে না গত 3-4 দিন ভিডিও মিসিং আছে, তো এই মুহূর্তে ইলিয়াস আর গ্রেপ্তার নাই, তিনি মুক্তই আছেন। তবে বিষয়টা নিয়ে
যেহেতু অনেক কিছু হয়েছে এটা আমেরিকা, সো ওইখানে ল অবশ্যই রেসপেক্টলি এখানে সবাইকে ফলো করার বিষয় তো আছে। তো যাই হোক, দেখা যাক যে সাংবাদিক ইলিয়াস হয়তো লাইভে আসবেন, তিনি জ্যাকব মিল্টনের এই ইস্যুটাও ক্লিয়ার করবেন যে মানে কেমনি কি হয়েছিল। আওয়ামী লীগ পরিবারের জন্য একটি দুঃসংবাদ প্রিয় দর্শক, এই দুঃসংবাদটি আমার দিতে হচ্ছে, কারণ দুঃসংবাদটি এসেছে খুবই ভালো একটি তথ্য থেকে, ভালো একটি জায়গা থেকে, যেই তথ্যটি আপনাদের সামনে উপস্থাপন করতে এসেছি। প্রিয় দর্শক, আমেরিকার আদালতে সজীব ওয়াজেদ জয়ের 50-60 বছরের কারাদণ্ড হতে পারে। 50-60 বছরের কারাদণ্ড কেন হতে পারে প্রিয় দর্শক? তার আগে আমেরিকাতে মানি লন্ডারিংয়ের কারণে, শেয়ার মার্কেটে কেলেঙ্কারির কারণে একজন মানুষের 60 বছর জেল হয়েছে, যে এখনো জেলখানায় কারাবন্দী আছেন। প্রিয় দর্শক, বাংলাদেশের ফিল্ডটা এখন নিয়ে গিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধের ময়দান হিসাবে। সেই যুদ্ধের ময়দানে জয় পরাজয়, কার জয় হবে কার পরাজয় হবে, সে নিয়ে যুদ্ধ চায়না আমেরিকার হবেই বাংলাদেশে। আর সেই যুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলেকে বাঁচাতে হলে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার দিয়ে তাকে ক্ষমতা ছেড়ে দিতে হবে এবং নিয়মতান্ত্রিক নির্বাচন দিতে হবে। আর যদি না দেয় তাহলে তার সন্তানকে আমেরিকার আদালতে যেই রায় হয় সেই রায় মেনে নিতে হবে। প্রিয় দর্শক, এই বিষয়ে আমাকে কিছুদিন আগে বাংলাদেশের একজন প্রবীণ সরকারি আমলা আমাকে ফোন করে বলেছিলেন যে পৃথিবীর বহু ডিক্টেটররা তারা রাজনীতি করে প্রয়োজনে নিজের পরিবারকে কোরবানি পর্যন্ত দেয়, তাই প্রধানমন্ত্রী মনে হয় না রাষ্ট্রীয় ক্ষমতা ছেড়ে দিবে। আমি প্রশ্ন করেছিলাম সজীব ওয়াজেদ জয়ের যদি বড় মাপের কোনো রায় হয় আমেরিকাতে তাহলে উনি কি ওনার সন্তানকে রক্ষা করবে না? তখন আমাকে সেই আমলা বলেছিলেন, না, এটা রাজনীতির মাঠে বহু রাজনীতিতে যারা ডিক্টেটরশিপ, যারা দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তাদের ইতিহাস, তাদের পরিবার পরিজনকে প্রয়োজনে কোরবানি দিয়ে তাদের জীবন নষ্ট করেও সে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এবং আছে এবং থাকে, সেই উদাহরণ কয়েকটি আমাকে দিয়েছিলেন সেই আমলা। তো সেখান থেকে আমি নিজেও ভয় পেয়ে গিয়েছি, নিজের সন্তানকে পর্যন্ত যদি এই প্রধানমন্ত্রী কোরবানি দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা থাকেন তাহলে উনি 77 বছর থেকে আরও 5 বছর যদি রাষ্ট্রীয় ক্ষমতা থাকে তাহলে হবে, ওনার বয়স তখন 82রও বেশি। তাহলে এই 5 বছরের ক্ষমতার জন্য কি ওনার ছেলেকে আজীবনের জন্য আমেরিকার কারাগারে পচে গলে শেষ করে ফেলবেন? এই প্রশ্ন প্রিয় দর্শক আপনাদের কাছে আমি রাখলাম। এই সংবাদটি খুবই জটিল এবং কঠিন, অঙ্ক মিলানো অনেক কঠিন হচ্ছে, আমার নিজেই এই ম্যাথমেটিক্স মিলাতে পারছি না, কি করে সম্ভব নিজের সন্তান যাকে দিয়ে আগামীর বাংলাদেশে প্রধানমন্ত্রী বা বাংলাদেশের পারিবারিক রাজনৈতিক তন্ত্রে বোঝা যায় যে পরিবারের উত্তরসূরি হিসাবে সজীব ওয়াজেদ জয় নৌকার হাল ধরবে, যেই হাল তার নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব ধরেছিলেন, কিন্তু মায়ের হাতে কি তার জীবন নষ্ট হয়ে যাবে? অর্থ আর কেলেঙ্কারি যা হয়েছে তা মুছে ফেলারও আর কোনো সুযোগ নাই এখন আওয়ামী লীগের হাতে বা সজীব ওয়াজেদ জয়ের হাতে। কিন্তু সেই কেলেঙ্কারির চ্যালেঞ্জ এখন ছুড়ে দিয়েছেন আমেরিকার সাথে চায়না অথবা রাশিয়া অথবা ভারত মুখামুখি করে, এখন সেই জায়গা থেকে আমেরিকাও তো ফিরবে না তাদের আধিপত্যের জন্য। দক্ষিণ পূর্ব এশিয়ার আধিপত্য আছে আমেরিকার পরিকল্পনা, আর সেই পরিকল্পনা আমেরিকার বড় মাপের পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে খ্রিস্টানদের অদর্শিত এলাকাগুলা যদি কন্ট্রোল করতে হয় তাহলে বাংলাদেশ আমেরিকার হাতে থাকতে হবে, কারণ পূর্ব ভারতে আমরা দেখেছি যে কয়েকটি রাজ্যে ওখানে খ্রিস্টান ধর্মের লোকদের বাড়িঘর আগুন জ্বালিয়ে ধর্ষণ খুন নির্যাতন করা হয়েছে, যার প্রতিবাদ আন্তর্জাতিক মিডিয়াতে হয়েছে, আর তাদেরকে রক্ষা করার জন্য, হেফাজত করার জন্য এবং মায়ানমার উপরে আমেরিকার প্রভাব বিস্তারের জন্য বাংলাদেশ আমেরিকার পক্ষে খুবই দরকার আমেরিকার। আমি মনে করি না যে আমেরিকা সেখান থেকে পিছপা হবে, আর এরই মাঝে লাভবান বাংলাদেশের বিরোধী দলগুলো হয়ে যাবে যদি না আমেরিকা প্রভাবিত করতে পারে বাংলাদেশের নির্বাচনে, কারণ বিরোধী দলগুলার এখন উত্তোলনের একটাই রাস্তা, সেটা হলো আন্তর্জাতিক অঙ্গনের সহযোগিতা। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি প্রিয় দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। তো প্রিয় দর্শক, আজকের নিউজটি ছিল মূলত এ পর্যন্তই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।